বিতর্কে দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে বিতর্ক, মুখ্যমন্ত্রীর নিন্দনীয় ভাষায় আক্রমণ, বিজেপি নেতারা মহিলাদের সম্মান করেন না, দিলীপ ঘোষের ভিডিও টুইট করে অভিযোগ তৃণমূলের। আপনাদের আরো একবার জানাবো, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবারও বিতর্কে, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে, মুখ্যমন্ত্রীকে নিন্দনীয় ভাষায় আক্রমণ, বিজেপি নেতারা মহিলাদের সম্মান করেন না, দিলীপ ঘোষের ভিডিও টুইট করে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের পোস্ট করা ভিডিও, সেই ভিডিও একবার দেখে নেব। এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের কাছ থেকে প্রত্যাশিত নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। ঠিক এই মর্মেই দিলীপ ঘোষের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে টুইট করে। প্লাস্টার কাটা হয়ে গেল, ট্রেড ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বার ঘোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য, এই মন্তব্যের পরেই বিতর্ক ছড়িয়েছে, যা নিয়ে রীতিমতো সরব তৃণমূল কংগ্রেস। আপনাদের আরও একবার শোনাব, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। প্লাস্টার কাটা হয়ে গেল, ট্রেড ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বার ঘোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নিন্দনীয় ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ, এবং যে ভাষায় বিজেপি রাজ্য সভাপতি এভাবে কথা বললেন, তা প্রমাণ করে বিজেপি মহিলাদের সম্মান করে না। টুইট করে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষের এই বক্তব্যের ভিডিও এবং সেই সঙ্গে টুইট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং এই গোটা বক্তব্য আদতে অত্যন্ত অবমাননা কর এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন জনসভায় দাঁড়িয়ে, সেই মন্তব্যেরই প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা একটু আগেই আপনাদের শোনালাম, সেই বক্তব্যের ভিডিও তুলে ধরে তার সঙ্গেই টুইটে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্ব, বিজেপি নেতারা মহিলাদের সম্মান করেন না, বক্তব্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আপনাদের আরো একবার শোনাবো, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, যা থেকে এই বিতর্ক। প্লাস্টার কাটা হয়ে গেল, ট্রেড ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বার ঘোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। একাধিকবার এর আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যে বিতর্ক হয়েছে, তবে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা দিলীপ ঘোষের মন্তব্য, যা থেকে বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের এই মন্তব্যের ভিডিও তুলে ধরে সেই সঙ্গে টুইটে কড়া ভাষায় নিন্দা করেছে, এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপি নেতারা মহিলাদের স্পষ্ট, মহিলাদের সম্মান করে না বিজেপি, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। এই মর্মেই প্রতিবাদে সরব তৃণমূল। আপনাদের আরো একবার শোনাবো, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। প্লাস্টার কাটা হয়ে গেল, ট্রেড ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বার ঘোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালবাবু, দিলীপ ঘোষের এই মন্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে, যাতে তিনি যদি এই ভাষায় কথা বলেন সেটা আমার মনে হয় দিলীপবাবু অবিলম্বে ক্ষমা চান। আমি দাবি করছি দিলীপ ঘোষ তিনি একজন সাংসদ, ভারতবর্ষের সংসদে গিয়েছেন এবং তিনি একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি, তিনি একজন মহিলা, আহত মহিলা সম্পর্কে যে কুরুচিকর অশালীন মন্তব্য করলেন, অবিলম্বে দিলীপ ঘোষ ক্ষমা চান। অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বেশ কিছু মন্তব্যের কথা তুলছেন, অমিত শাহ সম্পর্কে, জেপি নাড্ডা সম্পর্কে, কোথাও কি মনে হয় যে রাজনৈতিক সৌজন্য বজায় রাখার দায়িত্বটা সমস্ত রাজনৈতিক দলের উপরেই বর্তায়? না, যদি কখনো দেখা যায় যে কোনো একটি দল, কোনো একটি দলের নেতা নেত্রীরা যাদের সঙ্গে বাংলা সুখ দুঃখে পাওয়া যায় না, যারা পরিযায়ী নেতা, তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন কিন্তু বাংলার বকেয়া আদায়, বাংলার জিএসটি বকেয়া, এগুলিতে তাঁদের পাওয়া যায় না, বাংলার কেন্দ্রের প্রকল্পগুলোতে টাকা পাওয়া যায় না, আর তারা ঘুরে ঘুরে এসে মুখ্যমন্ত্রী আর তার পরিবারকে কুৎসা করে যাবেন, তাদের মিজ, বড়, ছোট, তৎকাল, আদি, চামচা, যত রকম নেতা আছে তারা ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে তুলে অকথ্য গালাগালি করবেন, তো তাদের কি আমরা? ধন্যবাদ। কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন তার পায়ে চোট পাওয়া, আর তা থেকেই সেই বিষয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিও তুলে ধরে টুইট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যে ভাষায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে, নিন্দনীয় বক্তব্য পেশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি, তাতে একটা বিষয় স্পষ্ট, বিজেপি মহিলাদের সম্মান করে না। টুইটে এমনটাই বক্তব্য তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।